কেলা টিকটক খুলে দিবা কেলা কাহিনীটাই তো বুঝবা পারতাছি না যার লগে দেখা হয় ওই খালি টিকটক খুলে দিবার চায় আরে ভাই জানেন না নাকি টিকটক রেফার কইরা কইরা মাইন্ডসে তো কুড়িপতি হয়ে যাইতাছি আমিও তো বাবা বড় লোক হয়ে গেলাম আরে সর্বনাশ তা বাড়িতে কয়তলা বিল্ডিং দিচ্ছ আরে ভাই এত তাড়াহুড়া কিনলে কে আস্তে আস্তে সবই দিব আব্বে হেলাই এত পেঁচাল বাদ্য চালু করে কত সব মিলিয়ে কয় টাকা মাইছ বহুত টাকা ভাই বহুত টাকা সব মিলিয়ে 150 টাকা আরে সর্বনাশ এই টিকটক তো বাঙালি পোলা মানে চান্দি নষ্ট করবার খেলাইছে হ্যালো দাদু এক সপ্তাহ আগে তোমার টিকটক রে কিডন্যাপ করবার লাগা পড়াইছি এখনো তোমার খবর নাই কে এত দেরি করবা লাগছো কেলা রে বাপুরি আমি আইসা পড়ছি ফোন কাইটা দেও ওই তোকে তো সাহস কম না আমার মতো সেলিব্রিটি তোরা কিডন্যাপ করছস ভাই 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 আমি কিন্তু এই কিডন্যাপের সাথে জড়িত না ভাই আমি আপনার বাবা বহুত বড় ফ্যান ভাই আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটো বাচ্চা ভাই প্লিজ ভাই প্লিজ একটা অটোগ্রাফ দেন জীবনটা মোর তেনা তেনা হইয়া গেলে আমি মুরব্বী মানুষ টিকটক দেখি করবো আমারে তাড়াতাড়ি ছাইরা দে বাংলার মাল্টি ট্যালেন্টেড টিকটকাররা যদি জানে যে আমারে কিডন্যাপ করছস তোকে কিন্তু খবর হয়ে যাবো কই দিলাম আরে সর্বনাশ দেখি দেখি তোমার মাল্টি ট্যালেন্টেড টিকটকার গো নমুনা এত ভালোবাসার পরেও তোমাকে আমার করে পেলাম না এত ভালোবাসার পরেও তোমাকে আমার করে পেলাম না এই দুনিয়াতে যত ন্যাক্কা ছিল আমার সব যেন তোমার করে দেয় তারপরেও যেন ওই ক্ষুধা পরকালে তোমাকে আমার করে দেয় আপনারা লাইক কমেন্ট কোনো কিছুই করতে হবে না তবু আমার এই মোস্ট নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না সো আমি আমার মোস্ট কখনো সেভ করবো না ফেলবো না কারণ এটা আমার ফেভারিট আরে সর্বনাশ অতিরিক্ত মাল্টি ট্যালেন্টেড তাও বাপ মায়ে কি করে অনেক তো দেখলি এখন আয় তগরে টিকটক ইনস্টল করে দেই আব্বে হালাই তোমার টিকটক ইনস্টলের গুষ্টি গিলাই কানসা নিচে চুপার দিয়ে টিকটক তোমার পাদদেশে ইনস্টল করে দিব এমনিতেই বন্ধু বান্ধবের টিকটক রেফারের যন্ত্রণায় চান্দি আমার হট হয়ে গেছে হালাগো যুগ যুগ ধরে কোনো খোঁজ খবর নাই আর দুই দিন ধরে ফোন দিয়া দিয়া কয় পরানের দোস্ত আহো তোমার টিকটক খুলে দিই বাইরে ভাই আমি এমনিতেই ভালো আছি টিকটক চালাইয়া নিষ্পাপ মনটা নষ্ট করবার চাই না ওই টিকটক চালাইলে আবার নিষ্পাপ মন নষ্ট হয় কেমনে আব্বে হালাই ভিতরের কথা বাইরে কইবার কও নাকি যেই মাইয়া হিজাব সারা কোনোদিন বাইরে বাইরে না সেই মাইয়াই টিকটকে এসে নাচানাচি করে এগুলা কি মানা যায় আচ্ছা জব্বা মানলাম যে মায়েরা ঘরে বন্দি থাকে দেখা টিকটক মিকটক কইরা একটু সুপ পায় আর পোলারা পোলারা খাইয়ে দেয় কাম পাও না টিকটক এসে নাচানাচি করুন লাগবো তোমাকে দুনিয়াটারে স্টেজ মনে করছো সবই টিকটকের দোষ রে বাপুরে টিকটকের যন্ত্রণায় জীবনটা মোর তেনা তেনা হইয়া গেলে আরে দাদু তোমার তেনা তেনার গোষ্ঠী গেলে সারাদিন একই ডাইলগ চালু করে পিস্তল দাও তো আজকে টিকটকের মায়ের বাপ করে দেই এখন চালু করে কানে ধরে উঠবস করো নইলে খবর আছে তোমার ওই নাই ব্রো এগুলা কি কইতাছে ভাই 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 কানে ধরেন ভাই নইলে কিন্তু গুলি করে খুলি উড়িয়ে দেব আচ্ছা জগ্গা ও উঠবস করতে থাকুক আর আপনারা টকতে টিকটকে না থেকে নতে নাহিদ ব্রোকে সাবস্ক্রাইব করুন নইলে কিন্তু গতে গুলি করে খুলি উড়িয়ে দেব আর হ্যাঁ বতে